অর্পিতাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ওই ক্লাব টাউনে দেখেছি। আমি জানি না এই ইন্টারভিউ অর্পিতা দেখতে পাবে কিনা। আজ পর্যন্ত অর্পিতাকে আমি ওই পার্থর একটা উদয়ন সংঘ আর একটা মমতা ব্যানার্জির সঙ্গে নাকি কোন প্রোগ্রামে, এছাড়া অর্পিতা যত প্রোগ্রামে গেছেন সব সিপিএমের, এবং সিপিএমের সঙ্গে তার অত্যন্ত ভালো ঘনিষ্ঠ, সিপিএম নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। এ দেখুন একটা ছবি আমার হাতের সামনেই রয়েছে, এখন এরা বলছে এটা অর্পিতা হবে কি, দেখুন এরকম, এরকম তন্ময় ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, কিন্তু এটা কি অর্পিতা? না, অর্পিতার মুখের সাথে এটা অর্পিতা বলছেন? আপনাকে আমি এক্ষুনি, আচ্ছা আমি এবার আমি একটা কথা দেখিয়ে দেবো, অর্পিতাকে সাজিয়ে দেখলে মনে হবে রাখি সাওয়ন্ত, সেই ছবিও বেরোচ্ছে। অর্পিতা কি সিপিএম করতেন? এটা সে অর্পিতা বলতে পারবে, কিন্তু আমার এলাকার মেয়ে, সে আমাদের তৃণমূলের কখনো কোনোদিন মিছিল করেনি। আমি এই প্রসঙ্গেই বলছি, 22 নম্বর ওয়ার্ডের মেয়ে তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম করেনি, কোনোদিন করেনি, নেভার নেভার এভার নেভার এভার নেভার এভার। আপনার সাথে পরিচয়টা কিভাবে? পরিচয় আমিও তো ক্লাব টাউনে যাই। আচ্ছা, সৌগতরাও ক্লাব টাউনে থাকেন, ক্লাব টাউনে তো আমাদের ভোটার আছে, দেখা করতে যাই, চা খেতে যাই, আমার সঙ্গে অর্পিতার দেখা হয়েছে। সব থেকে বড় কথা, আমার কখনো মনে হয়নি যে অর্পিতা টাকার জন্যে এরকম কিছু করতে পারে। আর পার্থ চ্যাটার্জিকে আমি যতদিন চিনি, আমার মনে হয় পার্থর বাবা মা ছাড়া পার্থর বউ চেনে না।